ম্যারিনেট করা চিকেন গোলমরিচ আর লেবু দিয়ে, পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন আর হলুদের পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, আলু, কারি পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, নুন আর সর্ষের তেল। প্রথমে তেলটা গরম করব, তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দেব আর কাঁচা লঙ্কাটা দেব, নিয়ে ভেজে নেব। তারপর পেঁয়াজটা গরম তেলে দিয়ে সেটা ভেজে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর তেজপাতাটা দিয়ে দেব আর টমেটোও দিয়ে দেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আদা রসুন আর হলুদের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর শুকনো লঙ্কা যে পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে দেবো। মশলা যখন পুরো শুকনো হয়ে যাবে তখন তার মধ্যে আমরা কারি পাতাতে দিয়ে দেবো। যেগুলো দুমো দুমো কাটা ছিল সেগুলো আমরা দিয়ে ভালো করে সব মশলাটা মিক্স করে নেব। আলুটা মশলাটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ম্যারিনেটেড যে চিকেন ছিল সেটা আমরা দিয়ে দেবো। মশলাটা মাংসের সঙ্গে আলুর সঙ্গে মিক্স হয়ে গেলো তখন একটু জল দিয়ে সেটা প্রেসারে দিয়ে কিছুক্ষণ ওটা সিদ্ধ করে তারপরে ওটা নামিয়ে দেবো আমরা, নিয়ে আমাদের চিকেন রেডি।